আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত আপনার সঙ্গে আছি। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমি মনে করি আমার এই ভিডিওগুলো যারা দেখেন বা শুনেন তারা আসলেই মাছ চাষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা মাছ চাষকে ভালোবাসেন বা আগামীতে মাছ চাষ করতে চান। তো তাদেরকে বলে রেখি, তারা যদি এই ভিডিওতে দেখেন বা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে কথা বলবো মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইকে নিয়ে। উনি আসলে গতকালকে কমেন্ট করেছে আমার ভিডিওতে, আমি কমেন্টটা পড়ে শুনেছি। আরাফাত ভাই, আপনার পাঙ্গা আমার পাঙ্গাশ মাছ 45% জায়গায় 5000টি, মানে উনি 45% জায়গায় 5000 পোনা ছেড়েছে। পানির পরিমাণ আছে হলো 7 থেকে 8 ফুট, এবং পারে হয়তো বা মেবি পারে দুইটা বড় আকাশি গাছ বা আমাদের কাছে যেটা ইউক্যালিপটাস গাছ নামে পরিচিত সেটাই মেবি উনি মনে হয় বোঝাইতে চাচ্ছেন। এবং প্রতিদিন আসলে ওনার পাতা পড়ে, পাতা পানিতে পড়ে পানি নষ্ট হয়, এটা স্বাভাবিক। ইউক্যালিপটাস গাছ আপনাদের কথাতে বলে রাখি, ইউক্যালিপটাস গাছ প্রতিদিন, একটা প্রাপ্তবয়স্ক ইউক্যালিপটাস গাছ প্রতিদিন প্রায় 12 লিটার পর্যন্ত পানি শোষণ করতে পারে। মানে আপনি কি ভাবতে পারছেন, প্রতিদিন একটা গাছ 12 লিটার করে পরিমাণ পানি সে শুষে নিচ্ছে। তো যাই হোক, তো ওনার কথায় আসি। তো ওনার মাছ হচ্ছে 33 থেকে 35টায় মন, মানে একটায় 1 কেজির উপরে প্রায় 1100 গ্রামের মতো করে একটা করে পাঙ্গাশ মাছ। এটা কখনোই আমি সাপোর্ট করি না ওনার কাছে যে, তারপরে কেন সাপোর্ট করি না একটু বলতেছি পরে। পুকুর এতটা 4 টন ডুবন্ত আর 4.5 টন ভাসমান ফিড পড়েছে, মানে উনি 4 টন টোটালে 8.5 টন খাবার খাওয়াইছে। আমার পুকুরে পানি অনেক দুর্গন্ধ এবং কালো কালো হয়ে যায়, মানে পুকুরের পানি কালো কালো এবং অনেক দুর্গন্ধ হয়ে যায়। সকালবেলা পাড়ের কাছে গেলে উনি হাঁটলে এই দুর্গন্ধটা ফিল করতে পারে। আমি 30 কেজি চুন গ্যাসোনিক্স প্লাস ও জিওলাইট 10 কেজি প্রয়োগ করেছি এবং পানিও কিছু পরিবর্তন করেছি, নতুন পানি দিচ্ছি, কিন্তু লাভ হচ্ছে না। যদি আমার প্রবলেম সলভ করে দিতেন, আরাফাত ভাই জাল টেনে দিছি, হরর কঞ্চি দিয়ে পরামর্শ দিবেন প্লিজ। আমি নতুন চাষি, ক্ষতিগ্রস্ত হলে মানে মানে উনি নতুন চাষি হিসেবে আমার কাছে একটি সাজেশন চাচ্ছে বা আমরা কি করা যায় এটা একটা পরামর্শ চাচ্ছে। পরামর্শ করতেই পারি, আমি যেমন আমার প্রবলেমের কথা বলি, আপনারাও আপনার এরকম প্রবলেম কথা বললে আমাকেও ভালো লাগে। কারণ আমি এই প্রবলেমটা উনি যখন কমেন্ট করেছে এই প্রবলেমটা নিয়ে গত 24 ঘন্টায় অনেক ঘাড়াঘাড়ি করেছি, যেটি এবং আমার পূর্বের অভিজ্ঞতা থেকে পাঙ্গাশ মাছ আমি যদিও বা চাষ না করেছি বা চাষ করি নাই, এর ক্ষেত্রে কিছুটা হলেও দেখেছি, শুনেছি, পড়েছি, এই ধরনের থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি। উনি বলতেছে যে মূলত আমি বলি উনি 45% জায়গায় 5000টি পোনা, এটা ঠিক আছে যে পাঙ্গাশ মাছ 100 থেকে 150 লাইনের হলে মাছ ছাড়বেন পুকুরে, সেটা ঠিক, সেই অনুযায়ী 45% জায়গায় উনি 5000 মাছ ছাড়ছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে, তো উনি এখন ওনার মাছ আছে 33 থেকে 35টায় মন, মানে হচ্ছে প্রায় 1100-1200 গ্রামের মতো হয়ে গেছে ওনার, 1100 মতো হয়ে গেছে মাছ, পাঙ্গাশ মাছ। আর মেইন সমস্যাটা হচ্ছে উনি এই মাছটাকে বড় করাটাই হচ্ছে মেইন সমস্যা। কারণ পাঙ্গাশ মাছ যখনই আপনার 700 বা 800 গ্রাম হবে তখনই বিক্রি করা উত্তম। আর যদি যখনই বিক্রি করে দিতেন 50% মাছ, যদি আপনি পুকুরে 50% মাছ বিক্রি করে দিতেন আপনার হয়তো বা আজকে এই সমস্যাটা হতো না। কিন্তু আপনি বলছেন আবার যে বাজার দর ভালো না থাকায় আপনার এই সমস্যাটা হয়েছে, কিন্তু এখন যদি হুট করে পাঙ্গাশ মাছের কোনো সমস্যা হয়ে যায় তাহলে বাজার দর সে তো আপনার এই সমস্যাটা বড় হয়ে যাবে, যে পুকুরের সমস্যা। সামনে শীত আছে, সে একটু সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ হয়ে যাবে এই পাঙ্গাশ মাছের ক্ষেত্রে। পাঙ্গাশ মাছ তাপমাত্রার উঠানামার প্রাককালে বা এই শীতের আগমনের শুরুতে বা আগমন যখন হয় তখন একটা পাঙ্গাশ মাছের উপর ধকেল পরে বা ধকেল পরে বলতে পারেন। এই পাঙ্গাশ মাছের আবার লালচে দাগ দেখা দেয় এই শীতের, শীতের তারতম্য হলেই এই সমস্যাটা হয়। আমার এরকম দেখা পুকুর আছে যে ঠান্ডার সময় হঠাৎ করে পাঙ্গাশ মাছ সব মারা গেছে, প্রচুর ঠান্ডা নামছে, পাঙ্গাশ মাছ মারা গেছে, কোনো কারণ ছাড়াই পাঙ্গাশ মাছ সব মারা যায়, ভেসে আছে। আপনার হলো যে 1 কেজির উপরে করে একটা করে মাছ 45% জায়গায় 5000-এর উপরে মাছ, আপনি বলতেছেন 5000-এর উপরে মাছ, একটা মাছ হচ্ছে 1 কেজির উপরে, তার মানে আপনার 5000 কেজি মাছ যদি আপনার
45% জায়গা থেকে আপনি কি ভাবা যায়, আপনার মাথা কি একটু ভাবিচিন্তে দেখেন, 5,000 পিস মাছ আপনার একটাই 1 কেজির উপরে, তাহলে তো 5,000 কেজি মানে তো বিশাল ব্যাপার একটা হয়ে যাচ্ছে। আপনি আমার মনে হয় আপনি হিসাবটা দিতে আমাকে ভুল করতেছেন। তো 5,000 কেজি আমি যদি ধরি যে 2,500 কেজিও যদি মাছ হয় ওখানে 45% জমিতে, তাহলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যায়। আপনি যত দ্রুত সম্ভব বাজার দর, যদিও বা খারাপ বলতে বাজার দর সর্বোচ্চ হলেও কেজিতে আপনার 20 টাকা কমবে এই মুহূর্তে, যদি বাজার দর খারাপ হয়। খুব খারাপ হলে তো 20 টাকার কম নামার কথা না, 20 টাকার কম বেশি হতেই পারে, কখনো 100 টাকা, 120 টাকা, কখনো 80 টাকা। আপনি মিডল প্লেসে যদি 100 টাকা ধরেন, তাহলে 80 টাকা যদি এখন বাজার হয়, আপনি যত দ্রুত সম্ভব আপনি পানি সরি মাছ বিক্রি করে দেন। না হলে যে সমস্যাটা আপনি পড়বেন, শীত আসতেছে এমন সমস্যায় পড়বেন, আপনার আমার বলার মতো কোনো কিছুই নাই। আর আপনার পুকুরে অ্যারেটর আছে না কিনা সেটাও জানার নাই। একটা প্রাপ্ত বয়স্ক মাছের বা 1 কেজি ওজন মাছের জন্য কিন্তু অক্সিজেন প্রায় 10 লিটার মতো অক্সিজেনের প্রয়োজন হয় পার ডে। তো সেখানে আপনার 45% জায়গা আছে, 5,000 পিস 1 কেজি মানে 5,000 পিস, 1 পিসে আপনার হচ্ছে যে 1 কেজির উপরে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন 5,000 পিস 5,000 কেজি আপনার ওখানে আছে 45% জায়গায়। আপনার একটু চিন্তা করে নেন, আপনি যত দ্রুত সম্ভব মাছ কিছু বিক্রি করে দেন। আর আপনি চুন দিছেন, এটা চুন ভালো কথা, চুন দিছেন, জিওলাইট দিছেন, গ্যাসোনিক্স দিছেন, সব কিছু দিছেন ভালো কথা, খাবার খাওয়াইছেন, ভাসমান খাবার খাওয়াইছেন, ডুবন্ত খাবার খাওয়াইছেন, সবই ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। গাছের পাতা বলে, ইউক্যালিপটাস গাছের পাতা বলে পানি কালচে হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে, এটা একটা বড় সমস্যা, এটা পুকুর পাড়ের অনেক ক্ষতি করে, পুকুর যে পাড় আছে সেই পাড়েরও ক্ষতি করে। আর 50% মাছ যদি আপনি বিক্রি করে দেন, যে মাছটা থাকবে আপনি খাবারের যদি আপনি সাশ্রয়ী করতে চান, পাঙ্গাস মাছ হচ্ছে যে সর্বভুক মাছ, মানে সব কিছুই খায়। আপনি এক ভালো করে খেয়াল করবেন, আপনি পাঙ্গাস মাছকে এখন আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন, পেট ভরে খাওয়াবেন, ঠিক 10 মিনিট পর আবার খাবার দেবেন, তারা আবার স্বাভাবিক খাবে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এরা যা পেট পরে খাওয়ার পরেও যদি আপনার খাবার দেন, এর পেটের ভিতরে খাবারটা আছে এটা মলাকৃতির করে বাইরে ম্যানেজ করে দেয়। তো এই কারণে আমরা অনেকটা হয়তো বা খাবার দেওয়ার জন্য পাঙ্গাস মাছের খাবার ক্ষেত্রে গোলমিল করে ফেলি, তো এটা বিষয় মাথায় রাখবেন। আর পাঙ্গাস মাছের খাবার হিসেবে আপনি বাজারে অনেক সময় দেখবেন খাবার সাশ্রয় করার জন্য আপনি এটাও করতে পারেন, যেটা আসলে বাজারে দেখবেন ওই মুরগির যে বর্জ্য বা মুরগির যে নাড়িভুঁড়ি, এখন বাজারে মুরগি অনেক কাটাকাটি করে বিক্রি করে, এই নাড়িভুঁড়িগুলো যদি আপনি ছোটো ছোটো করে কেটে দেন, এটি মাছের বা পাঙ্গাস মাছের জন্য অনেক অনেক উপাদেয় খাবার এটা একটা হতে পারে বা হয় আর কি। আর এই সময় আপনি পাঙ্গাস মাছকে যাই খাওয়ান না কেন, প্রোটিনের পার্সেন্টটা 30-30-এর নিচে নামাবেন না, 29 থেকে 30-30-এর যত পারবেন প্রোটিনের পার্সেন্টেজটা উপরে উঠাই দিবেন, তাহলে শীতে আসলে মাছের এই সমস্যাগুলো খুব কম হবে। আর একটু সেন্সিটিভ থাকবেন, আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আপনি বলছেন, এবং পর্যাপ্ত পরিমাণ মাছ থাকা মানেই হচ্ছে যে আপনি একবারেই পর্যাপ্ত রিস্কের মধ্যে আছেন, আপনাকে সেভাবেই দেখতে হবে বা চাষাবাদটা সেভাবেই করতে হবে। আমার কাছে যেটা সলিউশন মনে হচ্ছে, আপনি যদি এখান থেকে 1,000 কেজি মাছ বিক্রি করে দেন, আপনি যত টাকায় লস করেন না কেন, পরবর্তীতেই সেটা কিন্তু আপনি পুষায় উঠতে পাবেন। আমার মনে হয় আপনার ওখান থেকে যদি 5,000 বা 4,000 কেজি ধরি, আপনি 1,000 কেজি মাছ বিক্রি করে দেন, আপনার পুকুরের স্বাভাবিক পরিবেশটা ফিরে আসবে। আর যেটা গন্ধ পাচ্ছেন এটাই হচ্ছে মেবি হচ্ছে পুকুরের যে উপরে যে গাছ আছে আপনার বড় বড়, সেই গাছের পাতা আর হচ্ছে যে আপনার মাছের মল, এই তিন দুইটা মিলে যে একটা গন্ধর সৃষ্টি হয়, এই ধরনের হয়তো বা কোনো গন্ধ পাচ্ছেন। মাছ কম হলে আর এই গন্ধটা হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদিও বা বাজারের কম কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তবে এখন বিক্রি করলে যে ক্ষতিগ্রস্তটা হবেন, আমার মনে হয় খুব কম ক্ষতিগ্রস্তটা হবেন। আর এর পরবর্তীতে করলে আপনি মাছ যখনই 700 বা 800 গ্রাম মাছ হবে তখনই বিক্রি করে দিবেন, তাহলে একটা বেনিফিট পাবেন, যেটা হচ্ছে যে আপনি যদি কেজিতে 100 থেকে 150 লাইনের মাছ ছাড়েন শতকে, তাহলে যখনই এটা খুব দ্রুত হয়, এটা পাঙ্গাস মাছ খুব দ্রুত বাড়ে, তেলাপিয়ার মতোই পাঙ্গাস মাছ বাড়ে, তো আমি কখনো করিনি, তবে তেলাপিয়ার মতোই পাঙ্গাস মাছ খুব দ্রুত বাড়ে, এটা করার চেষ্টা করবেন যে 700 থেকে 800 গ্রাম হলেই আপনারা মাছটা বিক্রি করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন।
তো যাই হোক মনিরুজ্জামান মনির ভাই, আপনি এই ব্যবস্থাটা একটু নেন, আপনি লাভবান হবেন 100% আশা করি আমি। তো আপনি যত দ্রুত পারেন আপনার মাছ একটু হলেও কমে দেন। হ্যাঁ, যদি 4,000 কেজি মাছ থাকে তাহলে 1,000 কেজি অন্তত মাছ বিক্রি করে দেন, এটা আপনার জন্য খুবই উপকার হবে। এবং আমার আর কিছু বলার নেই, যদি এটা মনে করেন যে আপনার ভালোর জন্য বলছি তাহলে ভালো জন্যই বলছি। তো ধন্যবাদ সবাইকে, আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন। আর আবারও বলে রাখি যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।